হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের একটি জেনারেটর, যেটা পেট্রোল জেনারেটর, চার্জিং সিস্টেমটি কাজ করছে না। তাহলে চার্জিং সিস্টেমে কী সমস্যা, সেই চার্জিং সিস্টেমের সমস্যাটা কীভাবে মেরামত করতে হয়, আর এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ বা আমরা অটো চেঞ্জওভারও বলতে পারি, এই অটোমেটিক চেঞ্জওভার সুইচ বা এটিএস মেরামত করা বা এটিএস এর কি সমস্যা যে কারণে আমার চার্জিং সিস্টেমটা কাজ করছে না, তো চলুন আর দেরি না করে আমরা কাজটি দেখে নিই। সো ভিউয়ার্স, এটি আছে একটি পেট্রোল জেনারেটর, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে আছে 7000 VA। এই জেনারেটরটি আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি। এখানে আমাদের ব্যাটারির যে চার্জিং সিস্টেমটি, এই চার্জিং সিস্টেমটি কাজ করছে না। এই যে আমাদের এখান থেকে সাইলেন্সার সাইড, এখান থেকে খুব আওয়াজ। আর দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে একটু। এই যে আমাদের চার্জিং সিস্টেমের যে আছে, আমাদের যে ভোল্টেজ রেগুলেটর অটোমেটিক যেটি আছে, এটি আমাদের এখানে আগুন ধরে পুড়ে গেছে। আগুনের সেই কালো অংশটি দেখা যাচ্ছে, এখানে আগুন ধরে গেছিলো। এখানে এই পিনে আমি এই যে দেখুন, এখানে আমি একটু দেখানোর যদি চেষ্টা করি, তাহলে এখানে দেখুন এই যে ফেটে গেছে, এখান থেকে আমাদের ফেটে এখানে আগুন ধরে গেছিলো। আর এই যে এখানে সামনে আছে, দেখুন আমার একটু দেখানোর চেষ্টা করি, স্টেবল ভোল্টেজ রেগুলেটর এখানেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ রেগুলেটরটি। এখানে আমার ডাইনামা থেকে যে চার্জিং, এই যে এখানে ইঞ্জিন স্টার্ট দেওয়া আমি নতুন লাগিয়েছি, এই এখান থেকে এখানে এই সাইড দিয়ে আগুন ধরে গিয়েছিলো। এখানে পাঁচটা পিন ছিল, এই যে প্রথম যে পিনটি ফাঁকা আছে ওই দুটি পিন, এই দুটি পিন হলো আমাদের সুইজিং, যদি আমি চার্জ বন্ধ করতে চাই তাহলে চার্জ অবশ্যই বন্ধ হবে। আর এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখান থেকে আমার এটিএস এর কানেকশন, যে অটোমেটিক ট্রান্সফার সুইচ যেটি আছে এই যে পুড়ে গেছে, আবারও একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে আপনাদের একটু ডিসপ্লে করার চেষ্টা করছি, দেখেন আপনারা খুব সহজেই এই কানেকশনটি করতে পারবেন, এটা দেখবেন একটু। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের দেওয়া সকল নতুন ভিডিও সবার থেকে আপনার কাছে আগে যায়। সো ভিউয়ার্স, এটা দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখান থেকে আমার এটিএস সুইচটি আসছে। আমি এই যে বাস্তব কাজে যে কাজটি এই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই যে এটিএস লাইনটি এখানে ঢুকছে, এই যে এটিএস, এটিএস এর এখানে ভোল্টেজ আউটপুট হচ্ছে, এখানে ভোল্টেজটি আমাদের দেখা যাচ্ছে। আমি ভিতরে খুলে একটু দেখানোর চেষ্টা করব যে আমার কারেন্ট যখনই চলে যাবে তখনই এটিএস অটোমেটিকভাবে সেন্স নিয়ে আমার জেনারেটরটি অন করে দিবে এবং কারেন্ট আসার সাথে সাথে অফ করে দিবে। এই যে আমার এটিএস লাইনটি এই যে সরাসরি চলে যাচ্ছে, ওখানে একটি আছে এই যে এসি টাইমার, এই যে পাশাপাশি দুটি আছে এসি টাইমার, পাশে তার পাশেই আছে ডিসি টাইমার, একটি আছে ম্যাগনেটিং সুইচ, দুইটি ম্যাগনেটিং সুইচ, একটি জেনারেটরের জন্য একটি পাওয়ারের জন্য। এখানে রিলে আছে, ডিসি রিলে আছে এবং এসি রিলে আছে। এই ভিডিওটি সম্পূর্ণ যারা নতুন, এখনও যাদের এই সম্পর্কে ধারণা নাই তাদের জন্যই, আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখেন এখানে আছে ডিসি টাইমার আছে, এখানে আমাদের অটোমেটিক যে সুইচটি কাজ করে। আমি এটিএস এর কাভারটি লাগিয়ে নিব, এখান থেকে আমি বাইরের অংশটি একটু দেখার চেষ্টা করছি। এখানে আমার ভোল্টেজ, নির্দিষ্ট ভোল্টেজ চলে আসছে, আর এখানে আছে এটি, আমি এমার্জেন্সিভাবে যদি জেনারেটরটি অফ করতে চাই, আমার দরকার না হলে আমি এই সুইচটি অফ করে দেবো। আমি এখানে বেড সুইচ লাগিয়ে রেখেছি, এখানে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমার একটি জেনারেটরের লাইনটি ধরে আছে, এই যে আমাদের ডান পাশে যে ম্যাগনেটিং সুইচটি, আমি টাইমারের দিকে একটু দেখানোর চেষ্টা করব। আমার এখানে জেনারেটরেরও যে আমাদের পাওয়ার ওয়ানে আছে, আপে গেছে, আপে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এসির পিডিবির যে পাওয়ারটি ধরবে,
পিডিবি পাওয়ারটি ধরার সঙ্গে সঙ্গে, এই যে আমার পিডিবি পাওয়ার ধরার সঙ্গে সঙ্গে আমার এখানে এই ডান পাশেরটি অফ হয়ে ম্যাগনেটিং সুইচ, বাম পাশেরটি আমার অন হয়ে গেছে। সো ভিউয়ার্স, তাহলে আপনারা তো দেখতেই পারলেন আমি জেনারেটরটির চার্জিং সিস্টেম যেভাবে সমস্যার সমাধান করলাম, এবং এটিএসটি আমার এই এটিএসটি অটোটি কাজ করতো না, আমার এসি টাইমার যেটি সেন্স দিত টাইমারটি নষ্ট ছিল, আমি টাইমারটি পরিবর্তন করে দিয়েছি, এখন আমার ঠিকঠাক কাজ করছে। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিও সবার থেকে আপনার কাছে আগে যায়। সো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।